মানুষের খোয়ার কোয়ারেন্টাইন সেন্টারগুলি ক্রীতদাসের মতো রাখা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। শনিবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন সাংসদ অজিত চৌধুরী। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের ফিরতে কোনো ভাড়া দেয়নি রাজ্য সরকার, এমনই অভিযোগ তুললেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। অথচ বাংলার মুখ্যমন্ত্রী গড়গড়িয়ে বলে দিচ্ছেন, সাবলীল ভাবে বলে দিচ্ছেন যে ট্রেনের ভাড়া উনি দিয়েছেন, বাসের ভাড়া উনি দিয়েছেন, 10 লক্ষ পরিযায়ীকে নাকি উনি এনেছেন। যারা হেঁটে এসে তাদের ভাড়া আপনি দিয়েছেন নাকি? যারা ট্রাকে এসে তাদের ভাড়াও আপনি দিয়েছেন? বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে থেকে এসেছেন, তারা যদি বলে যে তাদের প্রত্যেকের ভাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি প্রেসের সামনে এসে বলার যে হ্যাঁ, পরিযায়ী শ্রমিক যারা এসছে প্রত্যেকের ভাড়া আপনি দিয়েছেন। আপনাকে চ্যালেঞ্জ করছে, আপনি মিথ্যা কথা বলছেন। যদি মিথ্যা কথা না বলেন, পুলিশের সামনে এসে বলুন যে কোন পরিযায়ী শ্রমিকের আপনি বাসের ভাড়া দিয়েছেন। তাহলে যে বাড়তি আরও পরিযায়ী শ্রমিক আসছে, তাদের দেহ পরীক্ষা, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এগুলোর ব্যবস্থা এখন থেকে করে ফেলা দরকার। এর মধ্যে সংক্রমণ বাড়ছে, আপনি বলছেন, আপনার প্রশাসন বলছে যে স্বাস্থ্যের পরিকাঠামো নেই তাই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। স্বাস্থ্যের পরিকাঠামো নেই প্রশাসন স্বীকার করছে এটা, এতদিন তো আমরা বলেছি। তারপরে আরও 6.5 লক্ষর কাছাকাছি যদি পরিযায়ী শ্রমিক আসে, আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, তাহলে তাদেরকে কীভাবে রিসিভ করা হবে, কোথায় পাঠানো হবে, কীভাবে তাদের দেহ চেক করা হবে, সব আমাদের জানানো দরকার। কোয়ারেন্টাইন সেন্টারের অবস্থা ভয়াবহ। যেমন কৃতদাসকে রেখে দেওয়া হয়, তেমন করে কৃতদাসদের মতো রেখে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে। খাবার ঠিকানা নাই, শোবার ঠিকানা নাই, স্নান করার ঠিকানা নাই, স্যানিটেশনের ব্যবস্থা নাই, যেন কোয়ারেন্টাইনের নাম হয়ে গেছে মানুষের খোঁয়ার। মানুষের খোঁয়ার, তার ইংরেজি হয়তো এখন কোয়ারেন্টাইন হবে এই বাংলার চেহারায়। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না। তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জরি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাস 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 একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়াবাজার বহরমপুর। রাস্তা শুরু থেকে শেষ
করছি দেখো আমরা সব পেয়েছি রে দেশ বলো রাস্তা পেরিয়ে রাস্তা শুরু থেকে শেষ করছি দেখো আমরা সব পেয়েছি রে দেশ সবুজ ছোট থেকে বড় সবাই আছে আনন্দে সম্মান ও ভালোবাসার নিত্য নতুন ছন্দে ছোট থেকে বড় সবাই আছে আনন্দে সম্মান ও ভালোবাসার নিত্য নতুন ছন্দে রয়েছে সবজি বাজার টাটকা খাওয়ার জন্য পড়াশোনায় এক নম্বর সঙ্গে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সবজি বাজার টাটকা খাওয়ার জন্য ভালো থাকার ঠিকানা মাথার উপর ছাদ জীবন দেব সাজিয়ে কেউ যাবে না ভাত ভালো থাকার ঠিকানা মাথার উপর ছাদ জীবন দেব সাজিয়ে কেউ যাবে না ভাত ছোট্ট শহর বেলডাঙা ভরে বুক মানুষের সাথে আছি এই আমাদের সুখ ছোট্ট শহর বেলডাঙা গর্বে ভরে বুক